দর্শক, আমরা এখন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি চা খেতে এসে এই ভদ্রলোক মোবাইল করে জরিমানা দিলেন এবং ঘটনাটি ঘটেছে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের সুপার মার্কেটে। সুপার মার্কেটে এই চায়ের দোকানটা প্রায় খোলা থাকে। খবরের ভিত্তিতে রাজৈর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আনিসুজ্জামান এবং সহকারী কমিশনার ভূমি, রেজওয়ানা কবির, সেনাবাহিনী ও বিজিবি নিয়ে সুপার মার্কেটের এই চায়ের দোকানে যৌথভাবে অভিযান পরিচালনা করেন এবং এই দোকান খোলা রাখার দায়ে চায়ের দোকানদারকে 300 টাকা জরিমানা করেন নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান। এছাড়াও ওই ব্যক্তি চা খেতে আসায় তাকে 200 টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ভূমি, রেজওয়ানা কবির। দেখুন, চা খেতে সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করছেন এসিলেন রেজওয়ানা কবির এবং জিজ্ঞাসাবাদ শেষে চা খেতে আসার অপরাধে তাকে 200 টাকা জরিমানা করেন। তো 5 টাকার চা খেতে এসে 200 টাকা জরিমানা দিলেন, এটাই হলো তার ছিল বড় কষ্ট, যে আমি খেতে এলাম 5 টাকার চা অথচ জরিমানা দিতে হলো 200 টাকা। এবং শেষ পর্যন্ত এসিলেন রেজওয়ানা কবির এই চা খেতে আসা ব্যক্তিকে 200 টাকা জরিমানা করেন। আমরা টেকেরহাট বাজারের ভিতরে ঢুকছি, ওই যে আপনি বলেন যে নজরুল ক্লাব, অপরদিকে টেকেরহাট বন্দরে ইউপি রোডের সজীব স্টোর অর্থাৎ আজহারের জুতার দোকান খোলা থাকার অপরাধে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আনিসুজ্জামান তাকে 5,000 টাকা জরিমানা করেন। এ সময় তার সাথে সেনাবাহিনী ও বিজিবি উপস্থিত ছিল। সজীব স্টোরের মালিক আজহার এই দোকানটি প্রায়ই লকডাউনের মধ্যে প্রায়ই নাকি খোলা রাখেন। এই সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেখানে সেনাবাহিনী এবং বিজিবির উপস্থিতিতে অভিযান পরিচালনা করেন এবং আইস হাতে হাতে ধরে ওনাকে 5,000 টাকা জরিমানা করেন। এভাবে টেকেরহাটে লকডাউনের মধ্যেও পালিয়ে পালিয়ে অনেকে দোকান খোলার চেষ্টা করে থাকেন এবং খুলে থাকেন। প্রশাসনের উপস্থিতি, সেনাবাহিনী এবং বিজিবির উপস্থিতি টের পেয়ে অনেকে পালিয়ে চলে যান, কিন্তু আজহার উনি এভাবে লুকোচুরি করতে গিয়ে আজকে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে হাতে ধরা খেয়েছেন এবং 5,000 টাকা জরিমানা দিলেন।